আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি ভালো আলহামদুলিল্লাহ। তারপর নাম কি? আমার নাম মেঘলা। মেঘলা আপা, খুব সুন্দর নাম। তো মেঘলা আপা লম্বা তো কম না, লম্বা কতটুক জানেন? 5 ফুট 2 ইঞ্চি। 5 ফুট 2 ইঞ্চি, আচ্ছা। তো মেঘলা আপা অনেক লম্বা। তো বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয়েছিল, স্বামী অনেক নেশাগুর, পরে স্বামী যতদূর টাকা আনতে পারি না দেখে স্বামী ছেড়ে দিয়েছে। 1 বছর সংসার করছিলেন। 1 বছর সংসার করছিলেন, আচ্ছা। তো সন্তান আছে? না, সন্তান হয়নি। কেন হয়নি বলে? সন্তান নেই। তো মানে সন্তান নেন না নাকি স্বামী ক্ষমতা না সন্তান দেওয়ার? কোনটা? না, আমি নেই নেই, স্বামী ভালো না, নেশা খুব, তার জন্য আমি সন্তান নেই। আচ্ছা, তো সন্তান নেন নাই, ঠিক আছে। তো সব মেয়ের তো মানে একটা আশা থাকে যে বিয়ে হবে, তারপরে সন্তান হবে, মা ডাক শুনবো, সন্তানকে মানুষ করব, স্বপ্ন থাকে না একটা? আশা তো থাকে, আশাও থাকে, স্বপ্নও থাকে, কিন্তু স্বামী যে ভালো না। তো ভালো না স্বামী না, তো বিয়ে করছেন কেন? আগে কি জানছিলাম যে স্বামী এরকম, কেউ কি আর আগে জানে, জানলে কি তাহলে বিয়ে? আচ্ছা, তো এখন থাকেন কার কাছে? এখন একটা আমার নানি আছে। কেন, বাবা মা নাই? বাবা মারা গেছে ছোটবেলায়। তো ভাই বোন নাই আর কোনো? আছে, একটা ভাই একটা বোন আছে। তো তাক থাকে কোথায়? আমরা আমাদের বাড়ি শেরপুর জিনাই খাতি। হ্যাঁ, শেরপুর জিনাই খাতি, দেশের বাড়ি। আচ্ছা, আপনি কি দেশে থাকেন? ঢাকা থাকেন না? না। ঢাকায় কোনো আত্মীয়স্বজন থাকে না? না। আচ্ছা, তো এখন কি বিয়ে করলে কি দেশে করবেন নাকি গেলেন ঢাকায় করবেন, কোনটা? এখন যে বিয়ে করবে যে যেখানে থাকবে ওখানেই থাকবে। আচ্ছা, এখন তো আপনার একটা বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা তো আর হয়নি। তারপরে মেয়ে মানুষ বিয়ে হলে কিন্তু সহজে কেউ বিয়ে করতে চায় না। তো এখন মনে করেন কোনো বিবাহিত পুরুষ যদি আপনাকে বিয়ে করতে চায়, বিয়ে করবেন? হ্যাঁ, যে আমার রাখতে নেবে, আমার ভালো ভাবে রাখতে, খাইতে পড়াইতে পারবেন, তারাই আমি বিয়ে করবো। বিয়ে করবেন, সংসার করতে পারেন, রান্নাবান্না বোঝেন? হ্যাঁ, রান্নাবান্না করতে। আচ্ছা, তো আগে যখন বিয়ে দিল যে নিঃসাগর স্বামীর সাথে, তো এটা কে বিয়ে দিয়েছিল, আপনি করছেন না আপনার নানি দিছে? না, আমার নানি দিছিল। তো নানি তখন তো বুড়া মনে হতো, তো বোঝে নাই। তো আপনি কি দেখেন না, আপনি বোঝেন না যে স্বামী কেমন, একটু খোঁজ খবর নিতে পারতেন বান্ধবী দিয়া বা আপনি নিজে একটা গিয়া? এখন নানির পছন্দ হয়েছে, আমিও বইছি, নানি আমার ছোটবেলা থেকে পালছে, নানির পছন্দের মতো নিয়ে। আচ্ছা, মানে নানির পছন্দ আপনার না করতে পারেননি? না। আচ্ছা, তো এখন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? এখন যে আমার দায়িত্ব নেবে। তো দর্শক, আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01737317 0424। আমি নাম্বারটা আবারও বলছি, 01737317 0424। তো এই নাম্বারে ফোন দিলে আপনার এই আপনার সাথে কথা বলতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।